চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে বেশ কিছু ব্যবসা সফল ও জনপ্রিয় সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু নানা জটিলতার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল তাদের নতুন সিনেমা মুক্তি। অবশেষে আসন্ন ঈদ উল ফিতরে পাপ নামে নতুন সিনেমা মুক্তির ঘোষণা দিলেন প্রযোজক আব্দুল আজিজ। জানা গেছে, সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। মুখ্য চরিত্রে আছেন জিয়াউল হক রোশন ও ববি। পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। এর আগে সিনেমাটির গল্প নিয়ে তিনি জানিয়েছিলেন এটি থ্রিলার ধাঁচের, এতে নানা রকম কমার্শিয়াল উপাদানও রয়েছে। সিনেমাটিতে চারটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। ববি রোশন ছাড়া অভিনয় করেছেন জাকিয়া মাহা, আরিয়ানা ও আমান রেজা।